অথচ এই কোরআন এমন শক্তিশালী, যদি একে পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। যেমন একটি চমৎকার ঘটনা, হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির যুগে হিন্দুস্তানে একটি ফিতনা শুরু হয়। তখন একদল ফিতনাবাজ আওয়াজ তুলল যে মুসলমান, তোমাদের ধর্ম মিথ্যা এবং মসজিদও মিথ্যা, নাউজুবিল্লাহ। তাদের যুক্তি হলো, যদি ইসলাম ধর্ম সত্য হতো তাহলে তোমাদের মসজিদ কেন সংরক্ষণ হয় না? বছর বছর এই মসজিদকে কেন সংস্কার করতে হয়? পক্ষান্তরে আমাদের হিন্দুদের মন্দির হাজার হাজার বছর পুরানো, কখনো এর সংস্কারের প্রয়োজন হয় না। যদি তোমাদের ধর্ম সত্য হতো, তোমাদের মসজিদ সত্য হতো, সে মসজিদকে তোমরা আল্লাহর ঘর বলো, সেই ঘরকে তোমাদের আল্লাহ কেন হেফাজত করেন না? এটাই ছিল হিন্দুদের দলিল, আর তাদের সেই যুক্তি, সেই দলিলও সঠিক ছিল। এখনও আপনি বাংলাদেশ, ভারত, পাকিস্তানে হাজার বছর পুরানো মন্দিরের খোঁজ পাবেন, কিন্তু এত পুরানো মসজিদ পাওয়া খুবই দুষ্কর। যদিও অনেক পুরাতন মসজিদ থাকেও তা বারবার সংস্কার করা হয়েছে, অথবা পুরাতন নকশার উপর নাই, বরং নতুন করে পুনরায় তৈরি করতে হয়েছে, আর প্রতি বছরই ছোটখাটো কাজ করাতে হয়। হিন্দুদের এসব কথাবার্তার ফিতনা যখন শুরু হলো, তখন মুসলমানদের কাছে এর কোনো জবাব ছিল না। এখন যারা দুর্বল ঈমানদার, তারা হিন্দুদের এই ফিতনার মধ্যে ধোঁকা খেয়ে যাচ্ছিল, গোমরা হয়ে যাচ্ছিল। সেই সময় একদিন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই জুমার নামাজ পড়ানোর পর মসজিদ থেকে বাহিরে বের হচ্ছিল। তখন একজন মুসলমান শায়েখের কাছে এই ফিতনার ব্যাপারে খবর দিলেন যে আপনি এর একটি যথাযথ জবাব দিন। তখন তিনি বললেন, শুধু মুখে জবাব দিলে এই ফিতনা খতম হবে না, বরং এই ফিতনা খতম করার জন্য কোরআন ও ইসলামের সত্যতার প্রমাণ মানুষকে দেখাতে হবে। আর আমাদের মসজিদসমূহ 30-40 বছরের বেশি টিকে না। আমাদের মসজিদ বেশি দিন না টিকার কারণ হলো, আমাদের মসজিদে দিন দিন মুসল্লি বাড়তে থাকে। যখন মুসল্লি বৃদ্ধি পায়, তখনই আমরা সেটাকে শহীদ করে বড় করি। তাই আমরা তাদেরকে এত পুরাতন মসজিদ দেখাতে পারবো না। তাই শুধু মুখে জবাব দিলে হবে না, বরং তাদেরকে কিছু দেখাতে হবে। তাদের এই যুক্তির বিরুদ্ধে কিছু এমন করে দেখাতে হবে যাতে তাদের দাঁত ভাঙা জবাব হয় এবং এই ফিতনা সমূলে ধ্বংস হয়। তাই যারা এসব কথা, এসব ফিতনা ছড়াচ্ছে, তাদেরকে আমার কাছে নিয়ে আসো। আমি তাদেরকে এমন কিছু দেখাবো যাতে তারা আর সেই কথা, সেই ফিতনা ছড়াতে সাহস পাবে না। কথা মতো একদিনক্ষণ ঠিক করে যারা এই ফিতনা ছড়াচ্ছিল তারা এক জায়গায় জমা হলো এবং শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই সেখানে উপস্থিত হলেন। তিনি ফিতনাবাজদের সব কথা শুনলেন। তারা তাদের হাজার বছর পুরাতন মন্দিরসমূহের কথা বলতে লাগল। তারা বলছে, এটা 3000 বছর পুরাতন মন্দির, ওটা 5000 বছরের পুরাতন মন্দির, আর আপনারা যে মসজিদ তৈরি করেন তা কিছুদিন পর আর টিকে না। আপনাদের মসজিদ প্রতি বছর বছর মেরামত করতে হয়, পক্ষান্তরে আমরা একবার মন্দির তৈরি করে রেখে দেই, সেটা আর মেরামতের প্রয়োজনও হয় না। তখন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই বললেন, তোমাদের কোন মন্দিরটি সবচেয়ে বেশি পুরাতন? তারা দিল্লির একটি মন্দিরের কথা বলল। তখন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সেই ফিতনাবাজদেরকে সাথে নিয়ে সে মন্দিরে প্রবেশ করলেন, আর তিনি মন্দিরের ভিতর প্রবেশ করে উচ্চ আওয়াজে কোরআনের একটি আয়াত পড়তে লাগলেন। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. অর্থাৎ যদি আমি এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তবে তুমি দেখতে যে পাহাড় বিনীত হয়ে আল্লাহ তাআলার ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে।
আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্য বর্ণনা করি যাতে তারা চিন্তা ভাবনা করে। তিনি যখন এই আয়াতটি উচ্চ আওয়াজে পড়তে লাগলেন দেখা গেল মন্দিরের ইট পাথরগুলি থর থর করে কাঁপতে লাগল। এই অবস্থা দেখে সে হিন্দু ফিতনাবাজরা শায়খের পায়ে ধরে বলতে লাগলেন, হযরত আমাদের ভুল হয়েছে, আপনি দয়া করে আপনার তেলাওয়াত বন্ধ করুন, না হয় আমাদের অনেক পুরানো মন্দির ভেঙে খান খান হয়ে যাবে। তখন শায়খ বললেন, আমি তো হাতুড়ি দিয়ে খুন্তি দিয়ে তোমাদের মন্দির ভাঙছি না, আমি তো শুধুমাত্র আমার রবের কালাম তেলাওয়াত করছি। এখন তোমরা দাবি করছো তোমাদের ধর্ম সত্য, আমাদের ধর্ম মিথ্যা। আমি এখন আমার রবের কালাম পাঠ করছি, তাতে যে তোমাদের মন্দির ভেঙে যাচ্ছে। এবার তোমরা যদি সত্যপন্থী হও, হকপন্থী হও, তাহলে তোমরাও তোমাদের মাবুদের সাহায্য নিয়ে এই পুরানা মন্দিরকে রক্ষা করে দেখাও। এই ঘটনার পর সেসব ফিতনাবাজরা সম্পূর্ণভাবে পরাস্ত হয়ে গেল এবং এই ঘটনা দেখে অনেক হিন্দু তখন ইসলাম কবুল করল। দেখুন, এই কোরআন প্রতিদিন সকাল সন্ধ্যায় মসজিদ সমূহে তেলাওয়াত হয়, অনেক মুসলমানদের ঘরেও তেলাওয়াত হয়, তবু আল্লাহ তাআলা এই ঘর সমূহকে আবাদ রেখেছেন। এসব ঘর থর থর করে কেঁপে কেঁপে ধ্বংস হয় না, এর দ্বারা বোঝা যায় এটা আল্লাহর অনেক বড় রহমত, ইসলামের অনেক বড় নিদর্শন।